তুরস্কের ইস্তাম্বুল থেকে জাপান পর্যন্ত যাবে এশিয়ান হাইওয়ে। এতে করিডোর হিসেবে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। শিগগিরই শুরু হচ্ছে বেনাপোল স্থলবন্দর থেকে ফরিদপুরে ভাঙা পর্যন্ত 130 কিলোমিটার দীর্ঘ 6 লেন হাইওয়ে নির্মাণের কাজ। বিস্তারিত দানিয়েল সুজিত বসে রিপোর্টে। এশিয়ান হাইওয়ে তুরস্কের ইস্তাম্বুল থেকে বাংলাদেশের ঢাকা বেনাপোল করিডোর হয়ে জাপান পৌঁছাবে। বেনাপোল থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত সড়ক এশিয়ান হাইওয়েতে রূপান্তর করতে 6 লেনের কাজ শুরু হচ্ছে শীঘ্রই। রোডের সাইডে জায়গা না থাকায় অতিরিক্ত ট্রাক পরিবহন, এই চাপ সাধারণ জনগণের চলা খুব কষ্টকর। কারণ শিখলেন হলে গাড়ি মানে যাতায়াতের সুবিধা হবে, অনেক মানুষের সুবিধা হবে। তার রাস্তার উন্নয়ন হলে আসলে জমি জমার দাম বাড়বে, তারপর বিভিন্ন জায়গার লোকজন এসে কলকারখানা করবে, মানে সেই কলকারখানা আমাদের আশেপাশে যারা গরিব মানুষ আছে তারা সে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। মানে আমরা এখন যেরকম সময় লাগে এই রাস্তায় বেশি যানজট হয়, দেখা যাচ্ছে কোনো একটা সমস্যা হলে সিরিয়ালে তো আমি দাঁড়ায় থাকা লাগে, তো সিক্স লেন হইলে তখন তো আর এই জ্যামের সমস্যাটা থাকে না। ভারত সরকারের আর্থিক সহায়তায় $1 বিলিয়ন বেশি ব্যয় হবে এই সড়ক খাতে। পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে ম্যানগ্রোভের সাথে আমাদের দূরত্ব কমেছে, এখন সকলে চায় কিন্তু আকাশপথে না গিয়ে আমার স্বল্প দূরত্ব সবাই কি ভারতে যেতেন। এই জন্য আমরা দ্রুত এই করিডোরটা ডেভেলপ করার জন্য নাম ডিপি প্রাণ করেছি। সিক্স লেন প্রজেক্ট পাশাপাশি বাস্তবায়ন হলে নড়াইলের যে উৎপাদিত কৃষি পণ্য আছে সেটি বিপণনের ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এখানে শিল্পায়ন হবে, শিল্পায়নের ফলে মানুষের আর্থসামাজিক অবস্থা উন্নত হবে। সংশ্লিষ্টরা জানান দ্রুত 6 লেনের কাজ শুরু হবে। এই করিডোর দিয়ে আমাদের ইন্টারন্যাশনাল, শুধু আমাদের ন্যাশনাল বাণিজ্য না, এটা ইন্টারন্যাশনাল বাণিজ্য হিসেবে প্রতিষ্ঠিত হবে। বিশেষ করে পূর্ব আমাদের পূর্ব এশিয়ার সাথে পশ্চিম এশিয়া এবং ইউরোপের যে প্রবেশ পথ সেটা আমাদের এই হাইওয়েকেই ব্যবহার করে, এই হাইওয়েকে কেন্দ্র করে বাণিজ্যটা সম্প্রসারণ করবে এবং অতি দ্রুত প্রকল্পটা অনুমোদন হবে বলে আমরা আশা করি। এশিয়ান হাইওয়েতে ঢাকা বেনাপোল করিডোর সুফল হিসেবে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।